গাইজ, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ফেসবুক পেজ আমি ওপেন করে রেখেছি। এই ফেসবুক পেজটাতে ভিউজের অবস্থা দেখেন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন, 17 মিলিয়ন, 2 মিলিয়ন, 71 মিলিয়ন, 1.2 মিলিয়ন। এই পেজটাতে এরকমই ভিউজ পড়ে রেগুলার। অ্যান্ড এই পেজে কী ধরনের ভিডিও দেয় অ্যান্ড আপনি কীভাবে এই ধরনের একটা পেজ চালাবেন, এই ভিডিওতে ডিটেল জানাবো। এই পেজটা কী পরিমাণ আর্নিং করে সেটার একটা আনুমানিক হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই পেজে অ্যাপ্রক্সিমেট পার মান্থে 20 মিলিয়নের উপরে ভিউজ পড়ে। সো যদি একটা পেজ 20 মিলিয়ন ভিউজ পড়ে, সেক্ষেত্রে সে কি পরিমাণ আর্ন করতে পারে আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই। তার যদি প্রতি মাসে 20 মিলিয়ন ভিউজ পড়ে অ্যান্ড ইন্টারন্যাশনালি প্রতি 1 মিলিয়ন ভিউজে প্রায় $100 মতো ইনকাম হয়। সো এখানে যদি 100 দেই তাইলে $2000 সামথিং কিন্তু তার প্রতি মাসে ইনকাম হচ্ছে। অ্যান্ড এটাকে আমি BDT কনভার্ট করলে 2 লক্ষ টাকার উপরে কিন্তু সে আর্ন করতেছে। আপনার হাতে যদি শুধু একটা মোবাইল ফোন থাকে তাহলেও আপনি এই পেজটির মতো কাজ করতে পারবেন। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে অনলাইন থেকে সঠিক উপায়ে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সঠিক একটা ভিডিও হতে পারে। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা ফেসবুক পেজ দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখতে পেরেছিলেন একটা ফেসবুক পেজে কি পরিমাণ ভিউজ আসতেছে অ্যান্ড সেই ফেসবুক পেজ থেকে কি পরিমাণ সে আর্নিং করতে পারে। আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এইরকমই একটা ফেসবুক পেজ ম্যানেজ করতে পারবেন, পাশাপাশি এইরকম একটা আর্নিং জেনারেট করতে পারবেন যদি আপনি আজকের ভিডিওতে দেখানো স্টেপগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারভাবে বুঝিয়ে বলি। আপনারা স্ক্রিনে হয়তোবা দেখতে পারতেছেন কোন টপিকে আসলে এই ফেসবুক পেজটি ভিডিও দিচ্ছে। এই ফেসবুক পেজটি মূলত রাস্তার সাইডে বিভিন্ন খাবার বানায় যে সেই খাবারগুলো বানানোর ভিডিওগুলো মূলত ফেসবুক পেজে দিচ্ছে। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন যেখানে আপনার শুধুমাত্র মোবাইল ফোনে ভিডিও করা জানতে হবে আর মোবাইলের যে এডিটিং সফটওয়্যারগুলো আছে সেখানে একটু কাটছাট করা জানতে হবে, জাস্ট আপনার যদি কোথাও মিস্টেক হয় সেটাকে কাট করা জানতে হবে আর প্রত্যেকটা ফুটেজকে একসাথে করার স্কিল লাগবে। আপনি জাস্ট একবার যদি একটা ভিডিও দেখে নেন ইউটিউব থেকে তাহলে আপনারা এই সিম্পল কাজগুলো কিন্তু জেনে নিতে পারবেন। আপনাদেরকে যেই ফেসবুক পেজটি দেখিয়েছি এই ফেসবুক পেজের ভিডিওগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন তাদের এই ভিডিওতে দেখতে পারবেন কোনো ধরনের ভয়েস ওভার নাই, কোনো ধরনের এক্সট্রা মিউজিক নাই, এক্সট্রা কোনো এডিটিং নাই যেটা খুব বেশি টাফ আপনার জন্য। সো কোনো কিছুই নাই, খুব সিম্পল একটা ভিডিও কিন্তু এই ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এই ভিডিওগুলো তারা কীভাবে বানাচ্ছে, তারা হয়তোবা কোনো একটা মোবাইল ফোন অথবা কোনো একটা ক্যামেরা দিয়ে বানাচ্ছে। তো আপনি ইনিশিয়াল অবস্থায় মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও বানাতে পারবেন যেহেতু এখানে এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট নাই। মেনলি মানুষ ভিডিওগুলো দেখে এই ভিডিওটার মধ্যে কী ধরনের খাবার বানাচ্ছে বা খাবারটা কীভাবে বানাচ্ছে এই জিনিসটা মানুষ ইন্টারেস্টের সাথে দেখে। আপনাকে এখানে শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে আপনার আশেপাশে যে কোনো একটা বাজারে বা যে কোনো শহরের বিভিন্ন জায়গায় যে জায়গাতে এই খাবারগুলো বানায় সেই জায়গাতে চলে যেতে পারেন, সেখানে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন পারমিশন নিয়ে। কেউ আপনাকে না করবে না, আপনি জাস্ট ভিডিও বানাবেন দেন সেটাকে বাসায় এসে সুন্দরভাবে ক্যাপকাট, ইনশট অথবা কাইনমাস্টার এই ধরনের মোবাইলে এডিটিং যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে খুব সহজে এডিটিং কিন্তু করে নিতে পারবেন। এডিটিং করে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, সেখানে আপনি সেটাকে আপলোড করে দেবেন। এখন আপনি নতুন হিসেবে সবথেকে বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে কি আপনার ফেসবুক পেজে 0 ভিউজ আসবে। 0 ফলোয়ার থাকা অবস্থায় আপনার ভিডিও যখন আপলোড করবেন আপনার পেজে কোনো ভিউজ আসবে না। এই চ্যালেঞ্জ প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরকেই ভুগতে হয়, প্রায় না সব কন্টেন্ট ক্রিয়েটরকেই মূলত এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অ্যান্ড সবাই কিন্তু এই চ্যালেঞ্জটা ফেস করেই একটা সময় লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ সাবস্ক্রাইবারের একটা পেজ বানায়, ঠিক আছে? তো এখন আপনি কিভাবে ইনিশিয়াল অবস্থায় আপনার পেজে নতুন কিছু ট্রাফিক আনতে পারবেন, কিছু ফলোয়ার আনতে পারবেন, কিছু ভিউয়ার্স আনতে পারবেন? সো এটার একটা সিম্পল ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি। এই ফর্মুলাটা যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন তাহলে প্রথম দিন থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে অ্যান্ড সেটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। এই ফর্মুলাটা নিয়ে ডিটেইলড আমার একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা আই বাটনে পেয়ে যাবেন, সেটা দেখে আসতে পারেন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখুন, শুরুতেই আপনাকে একটা ফেসবুকে ফেক আইডি ক্রিয়েট করতে হবে, যে ফেক আইডিটাতে আপনি টার্গেটেড ফেসবুক ফ্রেন্ড বানাবেন। টার্গেটেড বলতে কেমন, আপনার ধরেন এই যে স্ট্রিট ফুড বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, আপনি ফেসবুকে এই ধরনের একটা ভাইরাল ভিডিও খুঁজে বের করবেন। আপনি চাইলে এই যে ফেসবুক পেজটা আপনাদেরকে আজকে দেখালাম এই ফেসবুক পেজেও যেতে পারেন, সেখানে গিয়ে সেখানে একটা ভাইরাল ভিডিওতে যাবেন, গিয়ে সেখানে যেই মানুষজন লাইক কমেন্ট করেছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওই ফেক এডিটা দিয়ে। ওই ফেক এডিটা দিয়ে আপনি কী করবেন,
ওই যে টার্গেটেড মানুষজন আছে যারা ওই পোস্টে লাইক কমেন্ট করছে তাদের সাথে ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে আপনি এইভাবে 4-5,000 ফ্রেন্ড বানাবেন। বানানোর পরে আপনি আপনার যে ফেক আইডি আছে সেটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে। প্রফেশনাল মোডে কনভার্ট করলে আপনার আইডিটা একটা পেজের মতো হয়ে যাবে। এখন আপনি যে নতুন পেজটা খুলেছেন যেখানে আপনি এই ধরনের ভিডিও দিচ্ছেন, সেই পেজে ভিডিও আপলোডের সময় একটা কোলাবরেটর নামে অপশন থাকে, সেই কোলাবরেটর অপশনটাকে কী করতে হবে, আপনি এনেবল করে ওই ফেক আইডিটাকে লিঙ্ক করে দিতে হবে। যখনই আপনি লিঙ্ক করে দেবেন তখন আপনার পেজে যে ভিডিওটা আপলোড করলেন সেটা ওই যে ফেক আইডিতে আপনি এটা লিঙ্ক করে দিয়েছেন, যার কারণে আপনার কী হবে, এই পেজের ভিডিওটাই ফেক আইডিতেও শেয়ার হবে, আপনার পেজেও শেয়ার হবে। তখন কী হবে, ওই ফেক আইডির যে 5,000 মেম্বার আছে সবার কাছে কিন্তু আপনার এই পেজের ভিডিওটা রিচ করা শুরু করবে, ওখান থেকে ভিউ পড়বে। যেহেতু টার্গেটেড মানুষজন সবাই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, সবাই ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যার কারণে আপনি নতুন অবস্থায় জিরো ফলোয়ার থাকা অবস্থা আপনার পেজে আপনি কিন্তু ভালো একটা ভিউজ পাবেন। অ্যান্ড সেই ভিউজগুলোর কারণে কিন্তু তারা যখন লাইক কমেন্ট করবে আপনার ভিডিওটা যদি ভালো হয়, একটু ইন্টারেস্টিং হয়, তখন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার একটা বড় চান্স থাকে। সো এই ফর্মুলার যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন পারফেক্টলি, তাহলে কিন্তু আপনারা 1-2 মাসের মধ্যে আপনার একটা ফেসবুক পেজকে মনিটাইজ করে নিতে পারবেন অ্যান্ড সেখান থেকে কিন্তু ইনকাম শুরু করে দিতে পারবেন। সো এই যে আমি এতক্ষণ স্টেপগুলো বললাম, এই স্টেপগুলো শুধুমাত্র যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনারা কিন্তু ফেসবুকে এই ধরনের একটা পেজ রান করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনারা যারা নতুন আছেন তারা সবার শুরুতেই একটা বড় ভুল করেন, আপনারা চিন্তা করেন যে ভাই 1-2টা ভিডিও দিছি, ভিউজ পড়তেছে না, শেষ, আর কাজ করবো না। আপনারা কি করেন, মোবাইলে বিভিন্ন অ্যাপসে যান, সেখানে ক্লিক করেন, অ্যাড দেখেন, ইনকাম করার চেষ্টা করেন, বিভিন্ন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে কী করেন, ইনভেস্ট করেন, টাকা দেন, তারপরে টাকা লস হয়ে আপনি এরপরে বলেন যে অনলাইন ভুয়া, এরকম কিছু না। আপনাদেরকে অবশ্যই একটা ভালো জায়গাতে টাইম ইনভেস্ট করতে হবে যাতে করে আপনি একটা রিটার্ন পান। আপনি আজেবাজে জায়গায় টাইম স্পেন্ড করলে আপনি কোনোদিনই ভালো কিছু পাবেন না। আপনি এই ধরনের ভালো জায়গাতে আপনি একটা ভালোভাবে কাজ করেন, দেখবেন যে আপনি এখান থেকে অবশ্যই অনেক ভালো একটা রিটার্ন পাবেন। আপনারা অন্য নানা দিকে না ছুটে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন, সেখানে আপনারা ভালো মানের কন্টেন্ট যদি আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো লেভেলের একটা রিটার্ন পাবেন অ্যান্ড এখান থেকে আপনি কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আমরা আর্নিং করতেছি, অন্যরা আর্নিং করতেছে, এখানে অনেকে বড় বড় বিজনেস বিল্ড আপ করে ফেলতেছে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, ভিডিও বানানোর মাধ্যমে, আপনি কেন পারবেন না? সো আপনি এই চ্যালেঞ্জটা আজকে থেকে নিয়ে নেন অ্যান্ড কাজে নেমে পড়েন এখনই। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাথে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন, কে কী চাচ্ছেন নেক্সট আমার এই চ্যানেলে, কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।